না, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মানে কি? এর মানে হচ্ছে এটাই যে তাসদীকু ফিমা আকবার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের ব্যাপারে যা বলে গেছেন নিঃসন্দেহে নিঃসংকোচে নিঃশর্তে দ্বিধাহীন চিত্তে তাকে সত্যায়ন করা, তাকে সত্য বলে বাস্তবায়ন করা, সত্য বলে বিশ্বাস করে নেওয়া। মুহাম্মদ সাল্লাম যা বলে গেছেন, যা বলে গেছেন দুনিয়ার ব্যাপারে, পরকালের ব্যাপারে, জান্নাত জাহান্নামের ব্যাপারে, মানে যা বলে গেছেন কোনো কথা নেই। যখনই আপনার কাছে প্রমাণ হবে যে এই কথাটা মুহাম্মদ বলেছেন, কে বলেছেন? মুহাম্মদ সাল্লাম বলছেন। যখনই আপনার কাছে প্রমাণ হবে যে এটা আল্লাহর কথা, কার কথা? আল্লাহর কথা। যখনই আপনার কাছে প্রমাণিত হবে যে এই কথাটা রাসূলের কথা, তখনই আপনাকে এমন একটা মেধা নিয়ে আসতে হবে, চিন্তা নিয়ে আসতে হবে যে এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নেই, এখানে কোনো ধরনের সন্দেহ করা যাবে না। বাস্তবতা আপনাকে দেখাই, তাসদীকু ফিমা আকবার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যা বলেছেন, যেভাবে বলেছেন ওইগুলো বিশ্বাস ওইভাবেই করতে হবে, কোনো ধরনের কাটছাট করা যাবে না, কোনো ধরনের সন্দেহ করা যাবে না, কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্বতায় আপনার প্রবেশ করা যাবে না। একটা ঘটনা আপনাকে দেখাই কিভাবে সত্যায়ন করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালে মক্কার কাবা চত্বরে বসে সবার সামনে বলে বেড়াচ্ছেন কি? মুস্তাদারে হাকিম 4407 নম্বর হাদিস। ঘটনাটা একটু শোনেন, কিভাবে ঈমান আনতে হবে, কিভাবে মুহাম্মদ সাল্লামের কথাকে বিশ্বাস করতে হবে, একটু দেখেন। দেখেন আল্লাহ রাসূল সাল্লাম বলছেন, এই যে আজকে রাতটা গেল, এই রাতে আমি বাসায় বসেছিলাম, দুইজন ফেরেস্তা আসলো, আমাকে নিয়ে গেল বাইতুল মুকাদ্দাস। মক্কা থেকে 350 কিলোমিটার রাস্তা, কত? 350 কিলোমিটার রাস্তা। বলছে দুইজন ফেরেস্তা আমাকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেল, ওখান থেকে নিয়ে গেল প্রথম আসমান, এরপরে নিয়ে গেল দ্বিতীয় আসমান, এরপরে নিয়ে গেল তৃতীয় আসমান, এরপরে নিয়ে গেল চতুর্থ আসমান, এরপরে পঞ্চম, এরপরে সপ্তম, ষষ্ঠ, এরপরে সপ্তম আসমানে আমাকে নিয়ে গেল। তো আমি যখন সব 6 নম্বর আসমানে গেলাম, তখন জিব্রাইল আলাইহিসসালাম আমাকে বলছেন এখন আর যাওয়া যাবে না। 6 নম্বর আসমানের যে জায়গাটা, এটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। সিদরাহ মানে হচ্ছে বরই গাছ। এই 6 নম্বর আকাশের মধ্যে একটা বরই গাছ আছে, একটা বরই গাছ আছে। এটা কত বড় জানেন? জানেন কেউ কত বড় গাছটা 6 নম্বর আসমানের মধ্যে? এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব কত বছর জানেন কি? 500 বছর। তো গাছের গোড়াটা 6 নম্বর আসমানে, গাছটা ডালগুলো পাতাগুলো চলে গেছে 7 নম্বর আসমান পর্যন্ত, 7 নম্বর আসমান ভেদ করে উপরে চলে গেছে। তাহলে গাছটা কত বড়? শুধু কি তাই, এই গাছ এবং এই গাছের ডালপালাগুলো এই 7টা আসমান আর 7টা জমিনকে ঢেকে ধরে আছে। এখন বলেন এই গাছটা কত বড়? তো এই জায়গায় জিব্রাইল আলাইহিসসালাম বলতেছে আমার আর যাওয়ার ক্ষমতা উপরে নাই, কারণ এই সিদরাতুল মুনতাহা এটা এমন একটা জায়গা, পৃথিবী থেকে যেই এখানে আসুক এই পর্যন্ত আসতে পারবে, আবার এর উপর থেকে যেই আসুক এই পর্যন্ত আসতে পারবে, মানে এর থেকে উপরে যাওয়া যাবে না বা এর থেকে নিচেও নামা যাবে না। এটা হচ্ছে সিদরাতুল মুনতাহা, এটা হচ্ছে স্টেশন। তো এই জায়গায় জিব্রাইল আলাইহিসসালাম বলতেছে আমি আর যেতে পারবো না, এখন বাকিটা আপনাকে যেতে হবে। তো আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাড়িয়ে আছেন, এমন সময় ধাপ করে অন্ধকার হয়ে গেল, আল্লাহ তাআলা তার কাছে তাকে নিয়ে নিলেন, মাঝখানটা একটা পর্দা। অনেক কথা হলো, কথা হলো, অনেক ঘটনা ঘটলো, এরপর 5 ওয়াক্ত সালাত ফরজ করা হলো, আল্লাহ রাসূলকে জান্নাত জাহান্নাম দেখানো হলো,
এরপরে নবী এবং রাসূলদের সাথে সাক্ষাৎ হলো। এরপরে আবার এই সমস্ত ঘটনা শেষ করে, কথাটা বুঝেন, এগুলো কাজ শেষ করে আবার আপনার ছয় নাম্বার আসমানে আসলো, তারপর পাঁচে, তারপর চারে, তারপর তিনে, তারপর দুয়ে, তারপর এক নাম্বার আসমানে আসার পর তারপর আবার বাইতুল মাকদিসে আসলো। আসার পর পৃথিবীর সমস্ত নবীগুলো ওইখানে, একটা জিনিস বুঝেন, পৃথিবীর সমস্ত নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আসছেন সবগুলো নবী ওইখানে। দুই রাকাত নামাজ হবে ওখানে সবগুলো নবীকে নিয়ে, কয় রাকাত নামাজ, ইমাম হবে কে বলেন, তখন কে ইমাম হবে? ওখানে আদম আলাইহিস সালাম আছে, ওখানে নূহ আলাইহিস সালাম আছে, ওখানে ইব্রাহিম আলাইহিস সালাম আছে, এখানে ঈসা আলাইহিস সালাম আছে, ওখানে মুসা আলাইহিস সালাম আছে, ওখানে ইউসুফ আলাইহিস সালাম আছে, ওখানে ইয়াকুব আলাইহিস সালাম আছেন। এইভাবে পৃথিবীর 1,24,000 সমস্ত নবীরা আছে, এখন ইমাম হবে কে? ইমাম আর কেউ না, আপনার আমার নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইমামতি করলেন, দুই রাকাত নামাজ পড়ে আবার কাবার চত্বরে আসলেন, এই মনে করেন ওই রাতেই। তো এই ঘটনাটাই তিনি সকালে বলে বেড়াচ্ছেন, এই এক কথা হবে না, এই ঘটনাটাই তিনি সকালে বলে বেড়াচ্ছেন যে এই ঘটলো আজকে রাতে। কি বলবেন বলেন তো আপনারা, যারা মুনাফিক ছিল মুনাফিক, আর যারা এমনিতেই কাফের মুশরিক ছিল, ওরা বলতেছে যে মুহাম্মদকে টাইট করার, শায়েস্তা করার একটা রাস্তা পাওয়া গেছে। মুহাম্মদ যে পাগল, আজকের যে ও ঘটনা বলতেছে, এই ঘটনা দ্বারাই বোঝানো যাবে ও আসলেই পাগল। কারা বলছে এটা? কাফেররা। আর যারা মুনাফিক, মানে বাস্তবে বোঝায় যে আমরা নামাজ পড়ি ইমানদার, ওরাও কিন্তু এই কথা বলছে, হ্যাঁ হ্যাঁ ঠিক, আবু জাহেল যে বলে মুহাম্মদ পাগল, আসলেই পাগল। কারা বলছে এই কথা? কাফেররা আর মুনাফিকরা। আর যারা সাধারণ সাহাবি, সাধারণ ইমানদার, সমস্ত সাহাবিরা কি বলছে জানেন? যে ঘটনা সত্য মিথ্যা এটা পরের আলাপ, এখনই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপর কেউ ইমান আনতে চায় না, এই ঘটনা বললে আর কেউ ইমান আনবে? এই ঘটনা বলার দরকার কি ছিল? এখন দরকার কি ছিল? আমরা অনেক সময় বলি না, একটা গ্রামের ভালো লোক যদি একটা কাজ করে, তো যদিও কাজটা ভালো হয়, তারপর বলি ভাই এখন আপনার করার দরকার নেই, মানুষে খারাপ বলবে, একটু পরে করি। তো এই সাহাবিরা বলতেছে যে ঘটনা সত্য মিথ্যা এটা পরের আলাপ, বলার কি দরকার ছিল? আমার কথা কি বুঝছেন? সাহাবিরা বলতেছে। এখন কিছু লোক চলে গেছে আবু বকরের বাড়িতে, এ আবু বকর বাড়িতে আছো? জি আছি। কো ঘটনা শুনছো? কয় না, কি ঘটনা? কয় এই এই ঘটনা যা বললাম একটু আগে, এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বেড়াচ্ছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি বলবেন বলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি বলবেন? এটা কি বিশ্বাস করার মতো ঘটনা? হ্যাঁ, পৃথিবীতে আগে কেউ গেছিল? নজির আছে, কথা কি বুঝছেন? যে আরেকজন গেছিল, মুহাম্মদও গেল, বিশ্বাস করার মতো ঘটনা, সাধারণ কোনো ঘটনা? হ্যাঁ, কোন সাহাবি বিশ্বাস করতেছে না, কেউই বিশ্বাস করতেছে না, চলে গেছে আবু বকরের বাড়িতে, আবু বকরকে বলছে এই ঘটনা, তুমি কি বলো? আমরা যে বলতেছি, কাফেররা বলছে মুহাম্মদ যে পাগল, তোমরা যে বলছো পাগল না, এই যে দেখো আসলেই পাগল। পরে আবু বকর বলছে যে মান কলা, তুমি যে আমাকে এই ঘটনা বললো, এই ঘটনা তোমার কাছে কে বলছে এটা বলো? বলছে আরে স্বয়ং মুহাম্মদ নিজে আমাকে বলছে এই ঘটনা। এখন তিনি বলছেন ওয়াইন কলা জালিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি এই ঘটনা মুহাম্মদ বলে থাকে, যদি নবী মুহাম্মদ বলে থাকে এই ঘটনা, তাসদিকু ফিমা আকবার, আমি আবু বকর ওই ঘটনা বিশ্বাস করি, সত্যায়ন করি, ইমান আনি। তখন ওই লোকটা বলছে আরে আবু বকর তুমি কি পাগল হয়ে গেলা, কেউই বিশ্বাস করে না, তুমি বিশ্বাস করো? পৃথিবীতে এরকম কি কেউ হয়েছিল নাকি তুমি এই ঘটনা বিশ্বাস করো মানে? তখন আবু বকর জি আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইন কালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজবা বিম্বাজ, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চেয়ে কোনো অদ্ভুত ঘটনা, আশ্চর্যজনক ঘটনা বলে, আমি আবু বকর তা বিশ্বাস করি। কেন? কারণ আমি মুহাম্মদের সামনে দাঁড়িয়ে থাকি, এই মুহূর্তে জিব্রাইল মুহাম্মদের কাছ থেকে সাত আসমানে চলে যায়, আবার আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে, সময় মাত্র এক সেকেন্ড।
সময় মাত্র কতক্ষণ এক সেকেন্ড এক সেকেন্ডের মধ্যে আমি দেখি জিব্রাইল আল্লাহর আল্লাহ রাসূলের কাছে ছিল আমার চলে গেছে আরশে আজিমে ওখান থেকে ওহী নিয়ে আমার চলে আসছে এ মাত্র এক সেকেন্ডে তাহলে এটা কেন বিশ্বাস করা অবিশ্বাস করা কোনো কিছু কেউই বিশ্বাস করেনি আবু বকর বিশ্বাস করছিল আবু বকর এই ঘটনাকে সিদ্দিক অর্থাৎ সত্যায়ন করেছিল এই জন্য আমরা কি বলি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলি না কেন আরও তো অনেক সাহাবি ছিল কারো নামের পূর্বে সিদ্দিক আমরা বলি তাহলে বোঝা যাচ্ছে আর কোনো সাহাবি এইভাবে যেইভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বাস করেছিলেন কেউ বিশ্বাস করেননি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে এইভাবে আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে বুঝাতে পারিনি আরেকটা হাদিস নিয়ে আসি সহিহ বুখারীর